রাজ্যের একজন অন্যতম আদর্শবান শিক্ষক ছিলেন রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত প্রয়াত শিক্ষক পরেশ চক্রবর্তী। প্রয়াত শিক্ষক তার জীবনের সকল সময় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে দান করে যান। প্রয়াত শিক্ষকের প্রতিও অর্থরাশি দিয়ে প্রতি বছর বিদ্যালয়ে কৃতী ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ে নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার বার্তা দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ছাত্রছাত্রীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির না থাকলে পরে জীবন সংগ্রাম কঠিন হয়ে পড়বে। বক্তব্যে বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পরেশ চক্রবর্তীর অবদান তুলে ধরেন তিনি। লক্ষ্য স্থির করা, আমি জীবনে কি হতে চাই, আমি কি আগামী দিন আমার জন্য কি অপেক্ষা করছে, সেই লক্ষ্যটাকে স্থির করতে হবে। এখন হয়তো সেটা বোঝা যায় না, কিন্তু দিনকে দিন যখন আমরা উপরের ক্লাসে উঠতে থাকব তখন আমাদের কাছে পথ চলাটা কঠিন থেকে আরও কঠিনতম হবে। এই কঠিন পথটাকে আমরা যখন অতিক্রম করতে পারব তো এটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট। এই লক্ষ্যটাকে আমাদের স্থির করতে হবে। লক্ষ্য যদি, জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে কোনো সময় পথ চলা সেরকম পথ চলা যায় না। দেখবে, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে যখন একটা শিশু জন্মগ্রহণ করে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ কুমার দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য, ডিডিও উত্তম দেববর্মা, প্রশাসক জ্যোতির্ময় রায়, বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর দেব প্রমুখ। Your report, RE News.